আমার স্বামীর আমার কাছে দে নাই আমার স্বামীর আমার সাথে কথা বলতে দে নাই আমার স্বামী আইজকে শুয়ে আমার কাছের থেকে যাই বাড়ি তিন দিন চার দিন আসে না কেন আমার স্বামী বাড়ি থেকে চার দিনের দিন আমি বাড়ি গেছে যাইয়ে শুনি আমার স্বামী তারা বিয়া করাই লেছে শুন আমার এই দেখো আমি আমার স্বামী রেদিছে আমি কোনো জায়গায় যাইতে পারবো না আমার তিন বছরের সময় আমার বাপ মারা যায় আমি খুব গরিব খুবই অসহায় তখন আমি ঢাকা শহরে ছোট থেকে ঢাকা শহর আসি কেন আমার এই ঢাকাস্বর আসে আমি বাসায় কাজ করি তখন গার্মি যে বেতন কম গার্মিজে চাকরি নিলে আড়াইশো তিনশো টাকা বেতন দেয় আড়াই হাজার টাকা দুই হাজার টাকা বেতন দেয় চলতে অনেক কষ্ট হয় তখন মনে করেন আমি দুই একটা বাসায় কাজ করি ওইভাবে করতে করতে আমি যেখানে থাকি ওখানে আমার একটা ছেলের সাথে পরিচয় ছেলের সাথে পরিচয় হওয়ার পরে ছেলেরা মনে করেন পাশের বাড়ি থাকে আমি যাই আসি তার সাথে আমার যাওয়া আসা সম্পর্ক ভালো হয় সে একদিন আমার দোকানে নিয়ে যায় সে সে আমার সাথে কথা খাইতে বলে এরকম কথা বলতে বলতে আমার সাথে মানুষের দেখা সাক্ষেত হয় তখন ওই জায়গায় মানুষ এক কানে দুই কানে কথাবার্তা বলা পরে তোকে সাথে কি তখন আমি বলছি আমি তারা ভালোবাসি সেও বলছে আমার সাথে ভালোবাসে ভালোবাসার পরে তারা দুইজনে এরা মিলাই মনে করেন আমাকে বিয়ে দেওয়া দেয় বিয়ে দেওয়ার পরে তার বাবা মা জানতে পারে জানতে পারার পর মনে করেন তার বাবা মা সেদিনকে থেকেই তার বাবা তারে নিয়ে আসে ফিরে নিয়ে যাইতে চায় ফিরে নিতে চায় কিন্তু আমার মাইনে নেয় না সেই বিয়ের পরে থেকেই তো ভাই এই যুদ্ধ চলতেছে এই যুদ্ধতে আজকে আমি পঁচিশ বছর আছি ভাই আপনি বিয়ে করলেন রিলেশন করে বিয়ে করলেন না মাইনে নেওয়ার কারণ কি আপনার শ্বশুর শাশুড়ি না মাইনে নেওয়ার কারণ মানে ওই যে আমি ভাই রাস্তায় কাজ করছি আমি গরিব আমি এতিম এই জন্য হ্যাঁ নিবে না তার বাবা একটা চাকরি করতো তার বাবার একটা সম্মান আছে এই জন্য তার ছেলের আমার মাইনে নিত না খালি তার ছেলের নিয়ে যাইত কিন্তু আমার নিত না আমি আপনি গরিব এইটা আপনার শ্বশুর শাশুড়ির সমস্যা ছিল না আপনারা ধরা খেয়ে বিয়ে করছেন এইটা সমস্যা ছিল তার দৌড়াই সমস্যা ছিল আমি গরিব ছিলাম তাও সমস্যা ছিল আবার তার ছেলের আমি ধরা একা বিয়ে করছি এটাও সমস্যা ছিল দৌড়াই তার সমস্যা ছিল এই দৌড়া মিলাই মনে করেন হ্যাঁ সমস্যা তৈরি আমারে নিতে চায় না কিন্তু তার ছেলের এসে ঠিকই মাঝখানে বাড়ি জায়গা দিত পরে আমার যে সময় তার ছেলের নিশার জগতে আশ্বস্ত হয়ে যায় মানুষের তালে পয়রা এটা আপনি বিয়ে করলেন পঁচিশটা বছর সংসার করলেন এখন কেন আবার রাস্তায় নামটা হইল আপনার রাস্তার নামতে হইলে আমি তো জানি না আমার অজানতে চার সালে একটা বিয়ে করায় আমার শ্বশুরে আমি জানি না বাসার থেকে আমার শ্বশুরে করাই তার নিজের স্বাস্থ্য বাইরে মাইয়া আমার ঘরের থেকে শুইয়া আমার স্বামী আইজকে শুইয়া আমার স্বামী আইজকে শুইয়া আমার কাছে থেকে যায় বাড়ি আমার সেই সময় আমার ছেলের পর দুই বছর দুই মাস আমার বড় ছেলের বছর দুই মাসে আমার ছেলে দুই দুই মাস সেই সময় ছেলের বছ সেই সময় আমার স্বামী একদিনের লেগে বাড়ি যায় এই বাড়ি যাওয়ার পরে আমার স্বামী ওই যাইয়ে শুনি আমি আসে না তিন দিন চার দিন আসে না কেন আমার স্বামী বাড়ি থেকে চার দিনের দিন আমি বাড়ি গেছে যাইয়ে শুনি আমার স্বামীর তারা বিয়া করে লইছে তখন আমি ভাঙ্গা না নামি তখন ভাঙ্গা বিরিজের মানুষই বলে কাকি আমি নাইছে নাই আর আগে আইলেন না কেন জোরী তো বিয়া করে লইছে আর বাবা তখন আমার স্বামী আমারে দেখকে ওই বউটি আমার স্বামী আমার সাথে চলে ঠিক আমার স্বামী থাকে নাই ওই বউটি চলে যাব আমি বিয়া করি নাই আমার বাবাই বিয়া করেছে আমারে আমি বিয়া করি নাই তখন ওই ছেলেরে অন্য জায়গাবার ওই মেয়ে তার বাবাই আবার অন্য জায়গা পরে বিয়ে ঠাইয়ে দিয়েছে এই যুদ্ধ নিয়ে আমি আসি আমার বাচ্চা নিয়ে আসছিলাম ওই বাচ্চাই আমার ওই কষ্টের বাচ্চাই আমার চার সালে পাঁচ সালে মারা যায় এই বাচ্চা মারা যাওয়ার পর আমি বাড়ি ফোন দিই মাটি দিতে লেগে আমার বাড়ি আমার সন্তানটা মাটি দেন আমার শ্বশুর বাড়ি মাটি নাই আমি বাড়ি মাটি দেব না ওই মারি আমি আজিমপুর বাচ্চারা আমার চার হাজার মানুষ আমার বাচ্চারা আজিমপুর মালিবাগে মারা গেছে পানি মালিবাগ পানিতে মারা গেছে আমি মালিকবাগ বস্তিতে ভাড়া থাকতাম ভাই এই বস্তির মধ্যে বাড়িতে আমার বাচ্চাটার বাড়ি মারি দাও কেন বাড়ি মাটি দেওয়া যাবে না আমার বাড়ি মারি দেয় হেসিমা বাচ্চারে বাড়ি মাটি দেয় সন্তানদের জায়গা দেয় আমার জায়গা দেয় আজকে সন্তান বিদেশ গেছে টাকা কামাই করছে আজকে সন্তানদের বাড়ি জায়গা দিছে আমার অবহেলছে আমার সন্তানটার আজকে আমার দূরে সরাই দিতে

স্বামী কামে কথা এখন তো আর ভাইয়ের অবদান আর ভাই বিদেশ নিয়েছে ভাই আর ভাই বিদেশ নিয়েছে এটাই অবদান ভাই ওর ভাই নেছে বিদেশ এটাই ওর অবদান যা কয় আর বাবাই তাই ওর চিন্তায় বাধ্য ও একটা মাইয়ে আবার বিয়ে করছে সেই মাইয়ে বাবাই যেদিন আমি বাড়ির থেকে আমার এই কাজ করে পাড়াই দিচ্ছে ডিভোর্স করে কাগজটা আমার হাতে ধরাম আমার যেদিন আমি বাড়ির থেকে পরের দিন ওই বউ বাড়ি উঠাইছে বিদেশে তো চোদ্দ তারিখে আসে সে আঠারো মাস থাকতে চোদ্দ তারিখে বাংলাদেশ আসে আমি আর ভোরের থেকে আমার স্বামীরা আনি ইয়ার ভোটের আমি আমার স্বামীর নি আমার স্বামীর আইন আমি রাইতে একটা বাজে আমি খালি ঘরেই ঢুকাইছি ভাই এইটুকি তার চেহারা দেখছে আমি আর তার চেহারা দেখতে পারিনি আমার স্বামীরা আমার কাছে আমার স্বামীরা আমার সাথে কথা বলতে দেয় আমার স্বামী কালা না দোলা আমি আজ পর্যন্ত স্বামীরা দেখি নাই স্বামীর সাথে আমার কোনো বীরত্ব ছিল না ভাই স্বামী তোমার কখনো বলে না যে তোমার আমি রাখবো না তোমার আমি তালাক দেবো কি তুমি ভালো না কি তুমি হ্যান এই কথা তোমার স্বামী কখনো বলো না ভাই এই যা করছে আমার শ্বশুরি কথা চক আমার শ্বশুরি কিভাবে তালাক আমারে বলছে আমার কি করছে

এইরম তা আমার স্বামী যে আমার একটা জিনিস দিছিল রই যাওয়ার আগে বিদে যাওয়ার পরে আমি ২০ বছর আমার স্বামীর আমি কামাই করে খাওয়াইছি এই বিশটা বছর আমার স্বামীর আমি কামাই করে খাওয়াইছি এত কষ্ট করে এত পরিশ্রম কইরা মতি দিলে ভাত বেছি এই পোলা পেড়ে কাপড় পেড়ে বান্ধে পোলা দিয়ে কাপড় পেড়ে বান্ধে আমি ভাত বিক্রি করছি এই টাকা আমি স্বামীরা কামাই করে খাওয়াইছি স্বামীরে দোকান দিয়ে দিছি বাড়ি দিছি ছেলেরে বাড়ি দিছি ছেলের আমি চাপা দিতে কামাই করে দিছি কামাই করে আমি বাড়ি পাড়াইছি আজকে স্বামীটা কাকার মালিক হয়েছে আমি জানি না ভাই আমার কি কি অপরাধ আমার এই অপরাধের কারণে আমি আজকে এই জায়গায় আসা ইস্তেপাল আসা আমার অপরাধটা কেন আমার এত বছরের সংসার সব ছুটে যায় আমার এত বছরের জন্য আমার রাস্তায় নামা লাগে আমার সন্তান আগের থেকেই বাড়ি থাকে আমি চার বছরের সময় বাড়ি দিয়েছিলাম আমি এরম পরিশ্রম করি কাজ করি গার্ম মিশে চাকরি করি পোলা পালতে আমার কষ্ট হয় ভাবে নিশা খায় এন থেকে পুলিশে ধরে ওন থেকে পুলিশে ধরে আমার রায়তে আমার একটা মানসমান বা নিশা খাইতে গেলে পুলিশে হেরে ধরতে গেলে আমারও পুলিশে ধরে নিয়ে যেত কেন আমি ওই ডরে পোলারে বাড়িতে দিছি জ্বরটা তো ভবিষ্যৎ আছে তখন ওর চাচা ওই ছেলেটার মানুষ করে ওর চাচাই ওর বাচ্চারা মানুষ করে চাচায় পরে বিজয় যায় চাচা পড়া লেখার খরচ যা আছে সব চাচাই আমার বাচ্চার দেয় আমি এই স্বামীর সাথেই সংসার করবো আমি অন্য কোনো ছেলের সাথে যাইতে পারবো না ভাই আমি পঁচিশ বছর আমার এই স্বামী ছাগল হোক নিশা কাক হিরণ কাক এই স্বামী আমার সব আমি অন্য ছেলের ভালোবাসতে পারবো না জীবনে আমি অন্য সংসারে বিশ্বাস করতে পারবো না যাইতে পারবো না কেন আমি এই স্বামীর সাথে জীবন কাটাই দিচ্ছি আমার জীবনই শেষ আমার লাইফই শেষ আমার কই যাবো ভাই আমি আমার সাবিস কাছেই থাকতে চাই